হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। এবং অবশ্যই ভিউয়ার্স ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম, 16তম, 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, বেতন গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে। পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড দেওয়া আছে 13, পদের সংখ্যা দেওয়া আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দে এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকা সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দুনিয়া বলা হয়েছে 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড দেওয়া আছে 13, পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, 60 লিপি এর সর্বনিম্ন গতি থাকতে হবে, প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলা 45 শব্দ, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলা 25 শব্দ, এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষ থাকতে হবে। ভিএস কোন কোন জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজনে আপনারা দেখে নেবেন। 3 নম্বর বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, বেতন গ্রেড দেওয়া আছে 16, পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। ভিউয়ার্স কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি ও প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ, বাংলা 20 শব্দ থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর বলা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড দেওয়া আছে 16, পদের সংখ্যা দেওয়া আছে 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, বেতন গ্রেড দেওয়া আছে 16, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এখানেও এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন বাংলায় থাকতে হবে 20, ইংরেজিতে 20 থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষ থাকতে হবে। কোন কোন জেলা প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই ভিউয়ার্স আপনারা দেখে নেবেন। 6 নম্বর বলা হয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড দেওয়া আছে 20, পদের সংখ্যা দেওয়া আছে 27টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলা প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই ভিউয়ার্স আপনারা এটা দেখে নেবেন। নিম্নবর্ণিত শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2021 তারিখে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32 বছর। শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ভিউয়ার্স লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সাথে আনতে হবে আমি একটু আপনাদের বলে দিচ্ছি সুবিধার্থে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদ, প্রত্যয়নপত্র, অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্র সহ সত্যায়িত এক্সেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তৃক সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। বিভিন্ন কোর্টে আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট সনদ, প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র দাখিল করতে হবে। বিভাগীয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিবেদন সম্পাদন করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে যে সকল নিয়মাবলী আছে সেগুলো আপনাদের অবশ্যই বলে দিচ্ছি। এখন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ mof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে, সময়সীমা দেওয়া হচ্ছে 1/4/2021 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/4/2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বা পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী রঙিন ছবি, দৈর্ঘ্য 300 প্রস্থ 300, অবশ্যই 100 কিলোমিটার বেশি হওয়া যাবে না। স্বাক্ষর, দৈর্ঘ্য 300 প্রস্থ 80 এবং সেরা 60 কিলোমিটার বেশি হওয়া যাবে না। স্ক্যান করে নির্দিষ্ট স্থানে কিন্তু আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সকলের তথ্য যেহেতু পরবর্তীতে কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষা ফি প্রদান সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষা ফি বাবদ, নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 ও 2 নং, 3 নং, 4 নং ও 5 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এসএমএস পেমেন্টের নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। পেমেন্ট মেথডটা অবশ্যই টেলিটক সিম হতে হবে। টেলিটক সিমের মোবাইল অপশন গিয়ে লিখতে হবে এমও অ্যাপ, স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 নাম্বারে। দ্বিতীয় এসএমএস যখন আসবে তখন লিখতে হবে এমও অ্যাপ, স্পেস দিয়ে লিখতে হবে ইয়াস ওয়াইএস, স্পেস দিয়ে যে পিন নাম্বারটি আসবে সেটা লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। পোস্টপত্র প্রাপ্তির বিষয়টি mof.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী পত্র মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো ভিউয়ার্স, এই ছিল অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য। পরবর্তীতে শিক্ষা আইটি নিয়োগ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে করে পরবর্তী শিক্ষা আইটি নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।